বাবা মাকে না জানিয়ে বাড়ি থেকে একদিনের জন্য নিখোঁজ হন বছর 16 এক কিশোরী। এই অপরাধে এক ব্যক্তি তার 16 বছরের কিশোরী মেয়েকে হত্যা করে তার দেহ মোটরসাইকেলে বেঁধে গ্রামের মধ্যে দিয়ে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। মেয়েটি তার বাবা মাকে না জানিয়ে একদিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ হন, যার কারণেই মেয়েকে খুন করেন বাবা। অভিযুক্ত ব্যক্তি খুনের পর মেয়ের দেহ লেভেল ক্রসিংয়ের ধারে ফেলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার নারকীয় হত্যার সাক্ষী থাকলো দেশ। বাবার হাতে খুন বছর 16 এক কিশোরী। খুনের পর মেয়ের দেহ তার মোটরসাইকেলের সঙ্গে বেঁধে গ্রামের রাস্তা দিয়ে টেনে নিয়ে গিয়ে লেভেল ক্রসিংয়ের কাছে ফেলে দেন বলে অভিযোগ। মেয়েটি তার বাবা মাকে না জানিয়ে একদিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়, আর সেই আগেই মেয়েকে খুন করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন শ্রমিক। তিনি তার মেয়ের দেহ বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি লেভেল ক্রসিংয়ের কাছে নিয়ে যান। অভিযুক্ত এখন পলাতক। তার বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। এফআইআর অনুসারে মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ বসান অভিযুক্ত বাবা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির 4 মেয়ে সহ 5 সন্তান রয়েছে। নিহত মেয়েটি তার তৃতীয় সন্তান। পুলিশ ওই তরুণীর দেহ উদ্ধার করেছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নতুন হালকা হলমার্ক যুক্ত সোনার গয়নার ডালি নিয়ে এসেছে আপনাদের জন্য এসএস পাল জুয়েলারি হাউস। অলংকার এবং নারী যেন একে অপরের পরিপূরক। নারীর রূপ নিয়ে যেমন কবিতা, গান, গল্প, উপন্যাসে উপমার শেষ নেই, সভ্যতার আদি থেকেই নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য নারীরা ব্যবহার করে আসছে অলংকার। পছন্দের ভিন্নতার কারণে সে অলংকার কখনো সোনা বা অন্য কোনো ধাতুর, যুগে যুগে বদলে যায় গহনার আবেদন। তবে সোনার তৈরি গহনার আবেদন কখনোই কমে না, আর এসএস পাল জুয়েলারি হাউস সেই চিরকালীন চাহিদাকে মাথায় নিয়েই সোনার গহনার ডালি এবং সঙ্গে থাকছে নজর কাড়া হালকা ডায়মন্ড জুয়েলারি, সাথে থাকছে বিবাহের গহনার বিশাল সম্ভার। এসএস পাল জুয়েলারি হাউস। এসএস পাল জুয়েলারি হাউস।